নির্বাচন নিয়ে কারো মাথা ঘামানোর দরকার নেই, সংবিধান অনুযায়ী ইসি কাজ করবে, বলেছেন নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মহল বিশেষের বৈরী মনোভাবের মাঝেও চলছে উন্নয়ন, বলেছেন প্রধানমন্ত্রী, দেশের অগ্রযাত্রায় প্রযুক্তির সাথে তাল মেলানোর আহ্বান। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বিএনপির তিন সদস্যের বৈঠক, আগামী নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। বিএনপির নালিশের জেরেই নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের এত তাগাদা, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে থেমে থাকা মালবাহী ট্রেনের সাথে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে ছয়টি বগি লাইনচ্যুত, আহত কয়েকজন। নকশা না মানায় নিউ সুপার মার্কেট এলাকা আগুন দ্রুত ছড়িয়েছে, বলছে ফায়ার সার্ভিস, পুড়ে গেছে 243টি দোকান। বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে নাশকতা না পেলেও নিউ মার্কেটে আগুনে নাশকতার গন্ধ পাচ্ছে ফায়ার সার্ভিস, তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষার পরামর্শ। নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনা নাশকতা কিনা তদন্তের পর জানা যাবে, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন জোরদার করতে বিএনপি আগুন লাগানোর কৌশল বেছে নিয়েছে কিনা তা তদন্ত করে দেখা হবে। ক্ষমতাসীন জনপ্রতিনিধিরা দুর্নীতি অনিয়মে ডুবে থাকায় ঘটে চলছে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা, অভিযোগ জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নেই, সেলফ সেন্সরশিপ চলছে। অসহনীয় গরমে নাকাল সারা দেশের মানুষ, অস্বাভাবিক তাপপ্রবাহ চলবে আরও তিন দিন। বুয়েট ছাত্র ফারদিন হত্যা মামলা সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছে সিএমএম আদালত, প্রতিবেদন দাখিলের তারিখ 24 মে। রপ্তানি খাতে অবদানের জন্য 2019-2020 অর্থবছরের 28টি খাতে মোট 70টি প্রতিষ্ঠানে কর্ণধারদের হাতে রপ্তানি ট্রফি তুলে দিলেন বাণিজ্যমন্ত্রী। প্রস্তাবিত ঔষধ ও কসমেটিক্স আইন থেকে কসমেটিক্স খাতকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন এ খাতের উদ্যোক্তারা। ভারতের উত্তরপ্রদেশে টিভিতে লাইভ সম্প্রচারের মধ্যে পুলিশের সামনে সাবেক বিধায়ক ও তার ভাইকে গুলি করে হত্যা, তিনজন আটক। সুদানের সেনাবাহিনী ও বিদ্রোহী আধা সামরিক বাহিনীর সংঘর্ষে জাতিসংঘের তিন কর্মকর্তা সহ অন্তত 56 জন নিহত, আহত 600+। ঢাকা প্রিমিয়ার লিগে সিটি ক্লাবকে 5 উইকেটে হারিয়েছে আবাহনী, নাজমুল হোসেন শান্তর অপরাজিত সেঞ্চুরি। লাহোরের দ্বিতীয় টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে 38 রানে হারিয়ে 5 ম্যাচ সিরিজে 2-0 এগিয়ে গেল পাকিস্তান। ঈদের দেশজুড়ে মুক্তি পাবে চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা শবনম বুবলি জুটির দ্বিতীয় সিনেমা লোকাল।